আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি এই যে হেক্সাডেসিমেল সংখ্যা 2C, ভিত্তি হচ্ছে 16, তো এই 16 ভিত্তিক হেক্সাডেসিমেল সংখ্যাটির বাইনারি মান কিভাবে নির্ণয় করতে হয় তা আলোচনা করব। তো লক্ষ্য করি, তো সমাধানের জন্য হেক্সাডেসিমেল হতে বাইনারিতে রূপান্তরের নিয়ম হচ্ছে 2 এবং এই সি প্রত্যেকটির সমতুল্য 4 বিট করে বাইনারি মান লিখব। কিভাবে? 2 আমরা প্রথমে আসে প্রথমে লিখে নিব, সি শেষে আসে শেষে লিখব। কিন্তু সি হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা, সি এর দশমিক মান 12, তাই আমরা ব্র্যাকেট দিয়ে এখানে 12 লিখে নিতে পারি, না লিখলেও হয়। এবার 2 এর সমতুল্য এখানে 4 বিট বাইনারি মান লিখব, 2 এর 4 বিট বাইনারি মান, সি এর সমতুল্য এখানে 4 বিট বাইনারি মান লিখব। এখন প্রশ্ন হচ্ছে 2 এবং সি এর 4 বিট বাইনারি মান আমরা বের করব কিভাবে? তো বের করার জন্য আমরা এখানে একটি দাগ দিয়ে এদিকে রাপ বা গণনা করে নিতে পারি। এই যে রাপ বা গণনা করে নিচ্ছি, যেমন 8421, এটি একটি কোড, 8421 এই কোড ধরে 4 বিট সমতুল্য বাইনারি মান লিখতে পারি। বিশেষ করে হেক্সাডেসিমেল সংখ্যার 0 থেকে F পর্যন্ত যে 16টি প্রতীক রয়েছে, প্রতিটির 4 বিট বাইনারি মান এই কোড ধরে বের করা যায়, 8421। এখন আমাদের সবগুলোর বের করার দরকার নেই, আমরা এই দুইটা বের করব। প্রথমে 2 এর বাইনারি বের করব, 2 এখানে লিখে নিতে পারি। এবার দেখতে হবে এই প্রতীকগুলোর মধ্যে 2 আছে কিনা। এই যে এইখানে 2 আছে, 2 যেখানে আছে সেখানে 1 হবে, বাকিগুলো 0 হবে। 2 যেখানে আছে সেখানে 1, প্রথমে 0 শেষেও 0, এটি হচ্ছে 2 এর 4 বিট বাইনারি। এখন এই 4 বিট বাইনারি 2 এর নিচে লিখব। এবার সি এর সমতুল্য এখানে 4 বিট বাইনারি মান লিখব, সি আমরা এখানে লিখে নিতে পারি, সি এর দশমিক মান কিন্তু 12, তাহলে আমাদের দেখতে হবে এখানে কোনটা কোনটা যোগ করে 12 হয়, 8 আর 4 যোগ করে 12, 8 এবং 4 যোগ করে 12, সেই জন্য যে দুইটা যোগ করে এই 12 হচ্ছে, সি এর মান 12, সেই দুইটার পরিবর্তে 1 হবে। আর শেষের দুইটা যোগ করার দরকার নেই, তাই শেষের দুইটার পরিবর্তে 2টা 0 হবে। অর্থাৎ যে দুইটা যোগ করে 12 হচ্ছে, কারণ সি এর মান 12, সেই দুইটার পরিবর্তে 1 লিখব, শেষের দুইটা 0 হবে, যোগ করার দরকার নেই সেজন্য। এখন এই 1100, এটি হচ্ছে সি এর সমতুল্য 4 বিট বাইনারি মান। এখন সি এর নিচে এই 4 বিট লিখব। এবার একসাথে লিখলে আমাদের উত্তর হবে, প্রথম অংশটুকু প্রথমে লিখব, শেষের অংশটুকু শেষে লিখব, উভয় দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখব, কারণ বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2। এখানে আরেকটি বিষয় আমাদের জেনে রাখতে হবে, সেটি হচ্ছে আমরা এই যে বাইনারি সংখ্যাটা পেয়েছি এটি কিন্তু পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা সর্ববামের যে 2টা শূন্য রয়েছে, এই শূন্যের কোনো মূল্য নাই, তাই ফাইনালি যখন আমরা উত্তর লিখব তখন এই 2টা শূন্য বাদ দিয়ে এই অংশটা লিখব, এই অংশটা লিখব, উভয় দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখব। অর্থাৎ বামের শূন্যের কোনো মূল্য নাই, তাই বাদ দিয়ে আমরা লিখছি বাকি অংশটুকু, এই অংশটুকু এখানে লিখেছি। এখানে আমাদের এই অঙ্কের প্রকৃত সমাধান কিন্তু এই দাগের বাম অংশটুকু, এই অংশটুকু। আর ডান দিকের রাপ বা গণনা কার্য বোঝানোর জন্য আমি উপস্থাপন করেছি, দাগের এই ডান দিকের অংশটুকু না করলেও হবে, কিন্তু এইটুকু অবশ্যই লিখতে হবে সঠিকভাবে, বোঝার জন্য আমরা এটা রাপ করে নিতে পারি।